হঠাৎই উধাও দুই বালক, কে নিয়ে গেল তাদের? আট মাস আগে বহু চেষ্টা করেও এই অন্তর্ধান রহস্যের কিনারা করতে পারেনি পুলিশও। লরিতে করে দুই বালককে তুলে নিয়ে গেছে কেউ বা কারা? আট মাস আগে দাসপুর থানায় এমনই অভিযোগ দায়ের হয়েছিল। সেই আট মাস আগে হারিয়ে যাওয়া দুই বালকের এক বালক ফিরে এলো, আরেকজনের সন্ধান পাওয়া গিয়েছে। খুব আশ্চর্য হতে হয় বালক দুটির হারিয়ে যাওয়ার ঘটনাটি শুনলে। একদিন হঠাৎ করেই তারা নিখোঁজ হলো। বড়ই রোমাঞ্চকর সেই কাহিনী, তার আগে ওদের পরিচয় দিয়ে নেই। অবাঙালি দুই বালকের নাম রাজ সিং এবং অঙ্কিত কাশ্যপ। রাজের বয়স 12 বছর, অঙ্কিতের বয়স 9 বছর। রাজের বাবা ভজনলাল সিংয়ের পেশায় বরফ বিক্রি করা, মা কবিতা সিং মাঝে মাঝে কোথাও কাজ পেলে করতেন। অঙ্কিতের বাবা ছোট্টু কাশ্যপ এবং মা কাজল কাশ্যপ মাছ চাষের শ্রমিক ছিলেন। ঘাটাল মেচোগ্রাম রাস্তার বৈকুণ্ঠপুরে পেট্রোল পাম্পের কাছাকাছি ঝুপড়িতে পাশাপাশি দুটি পরিবার থাকত বেশ কয়েক বছর ধরে। দুটি পরিবারই ভিন রাজ্যের, দুই বালক এলাকার স্কুলেই পড়ত। দুই পরিবারের বাবা মায়েরা কাজে চলে গেলে অঙ্কিত এবং রাজ দুজনে একসাথে থাকত, খেলত। 21 জুলাই রহস্যজনকভাবে হারিয়ে যায় এই দুই বালক। তারপর বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশ হয়, দুই বালকের ছবিও ভাইরাল হয়, কিন্তু খোঁজ পাওয়া যায়নি। কিন্তু দিন কয়েক আগে বিষ্ণুপুরের হোম দাসপুর থানার সঙ্গে যোগাযোগ করলে রাজ বাড়ি ফিরে এসেছে। কী করে গেল তারা বিষ্ণুপুরে সে কাহিনীও বড়ই রোমাঞ্চকর। লোকে দামি বাইক চালায়, বালক দুটি রাস্তায় দাঁড়িয়ে দেখে। দেখে দেখে তাদের মনে ইচ্ছে হয় একটা বাইক কেনার। তাদের কচি মনে তোলপাড় ফেলত পাম্পে তেল ভরতে আসা লোকজনের টাকা ভর্তি মানি ব্যাগ দেখে। তারা শুনেছিল সোনার কাজ করলে টাকা হয়, গাড়ি হয়। তাই তারা দিল্লি যাবে বলে হেঁটে হেঁটে পাঁশকুড়া পৌঁছে যায়। যা ট্রেন পায় তাতেই উঠে পড়ে, হাওড়া যায়। পরের দিন হাওড়া থেকে বর্ধমান হয়ে বাঁকুড়ায় পৌঁছে যায়। তারপর বাঁকুড়া পুলিশ বালক দুটিকে হোমিয়ে পাঠিয়ে দেয়। ঠিকঠাক ঠিকানা বলতে পারেনি তারা, শুধু বাসুদেবপুর নামটা বলতে পেরেছিল। রাজ বাসুদেবপুর হাইস্কুলের পঞ্চম শ্রেণীতে পড়ত তখন। সেই বাসুদেবপুর নাম সূত্রেই হোম থেকে দাসপুর থানায় যোগাযোগ করা হয়। রাজকে তার বাবা মায়ের কাছে ফেরানো সম্ভব হয়েছে, কিন্তু অঙ্কিতের পরিবার এখান থেকে কোথাও চলে গেছে, তবে কোথায় গেছে জানা যায়নি, যোগাযোগ করা যায়নি তাদের পরিবারের সাথে। অঙ্কিতের পরিবারের সন্ধান পাওয়া গেলে অঙ্কিতকেও তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হবে। টাকা গুড়ি পেয়েছিলাম, যে টাকা গুড়িয়া খেলাম। কত টাকা গুড়ি দিয়েছিল? 5 টাকা। তারপরে 5 টাকা দুজনে খেলি, কি খেয়েছিলি? বিস্কুট। হ্যাঁ, তারপরে জল কোথায় খেলি? জল দোকানে খেয়েছি। তারপরে একটু লাইন করে খেয়েছি, বিস্কুট নিয়ে তেল খেয়ে নিয়ে মুড়ি নিয়ে তুই বলিনি। হ্যাঁ, তারপর পুলিশ তুলে কীভাবে ধরলো? আমরা বর্ধমানে ট্রেনে বসেছিলাম, ওইখান থেকে দিয়ে ধরে নিয়েছি। ধরে কী বলছে? দিয়ে বলছে তোর ঘর করে দিয়ে বললাম বাজাপুর, দিয়ে ঘুমে ঢুকে দিল। হ্যাঁ, নাম কি তোর? রাজ সিং। বাড়ি কোথায়? বাড়ি বাজদপুর। বাবার নাম কি? ভজনলাল। তোর কবে কোন রে? তোর কবে কোন? দু ভাই এক বোন। আর ভাই কোথায়? আরেকজন হোমে আছে।
আর আসেনি কেন? তা আসেনি, তার বাবা মা পাইনি, বাবা মা খাবার খাবার পাইনি। তারা ভাই কবন? তারা দু ভাই ছিল। তার বাবা মা তো এখানেই ছিল, এখান থেকে চলে গেছে? হ্যাঁ চলে গেছে। কতদিন চলে গেছে বাড়ি? হ্যাঁ ওরাও এক সপ্তাহ হয়ে গেছে, তবেই পালিয়ে গেছে তারা। এখানে থাকে মানে মানে পালিয়ে যায় পালিয়ে যায় এক সপ্তাহ পরে? হ্যাঁ। যোগাযোগ নাম্বার কিছু আছে? এক সপ্তাহ পরে তারাও চলে গেছে। আপনি যোগাযোগ করেছিলেন ওদের সঙ্গে? হ্যাঁ যোগাযোগ করেছিলাম, খুঁজে পাইনি ওর দিকে। যখন সবাই বললো এখানে নাই, তারা রাতারাতি পালিয়ে গেছে, ছেলে খুঁজে পাইনি বলে। কবে কতদিন আগে হারিয়ে গেছিল? হ্যাঁ 8 মাস হয়ে গেছিলো। কীভাবে হারিয়ে গেছিলো? এমনি হারিয়ে গেছিলো, ওরাই চলে গেছিলো দুজনে মিলে। আচ্ছা, থানায় অভিযোগ করেছিল? হ্যাঁ অভিযোগ করেছিলাম। তারপর কী হলো? তারপরে তো থানার লোক এসেছিলো, এসে বললো যে হ্যাঁ ছেলে দুটো পাওয়া গেছে। কবে এসেছিল থানার লোক? থানার লোক বুধবার দিন এসেছিলো। এসে কী বলছে? বলছে এসে বলছে দুটো ছেলে পাওয়া গেছে, কোথায় আছে না বিষ্ণুপুরের রুমে আছে। তারপর আপনি কি করে মানে চিনতে পারলেন কি করে? এবারে আমি গেছি, আমরা গেলাম দেখতে। কাদের সঙ্গে গেছিলেন? আমরা একলাই গেছিলাম। আচ্ছা। আমি আমার বাবার বাবা আর আমার ছোট ভাই, ঠিকানা দিয়েছিল পুলিশ, আমার দিয়ে ডাকলো, বলছে রোববার দিন আসো আর সব ঠিকানা লিখে দেবো, তোমরা গিয়ে দেখে আসবে তোমার ছেলেকে। তারপর গিয়ে দেখতে পেয়েছিলেন আমার ছেলেকে? হ্যাঁ। তারপর কি হলো? তারপরে সেখানে দিয়েছে আকাশ সিং আর এইখানে আছে রাজ সিং। এবার আমরা যে বলছি যে রাজ সিংকে দেখতে এসছি, বলছে রাজ সিং, বলছে সে তো নাম দিয়েছে আকাশ সিং। বলছি না, আর রাজ সিংই আছে, সবেতেই আছে রাজ সিং। তখন এবার ডাকলো ওকে, দুটো ছেলে নিয়ে এলো, নিয়ে এসে দেখালো, আমরা চিনতে পারলাম, ও চিনতে পারলো আমার দিকে, বলছে হ্যাঁ। ওকে জিজ্ঞেস করলো, বলছে এটা কে? বলছে এটা আমার বাবা, এটা আমার মা, এটা আমার ভাই। তারা ক ভাই বোন? না বলছে আমরা 3 ভাই বোন। বলছে দিদি কোথায়? না যে দিদির বিয়ে হয়ে গেছে, আমরা 2 ভাই। এই যে এতদিন পরে ফিরে পেলেন? হ্যাঁ। হ্যাঁ ভেবেছিলেন কখনো যে ফিরে পাবেন বলে? হ্যাঁ। হ্যাঁ এখন কেমন লাগছে আপনার ছেলেকে পেয়ে? এখন ভালো লাগছে। প্রশাসনকে কী বলবেন, দাসপুর থানার পুলিশকে কী বলবেন? দাসপুরকে বলবো যে ভালো ছেলে পেয়েছি, ভালো লেগেছে। খুশি হয়েছেন আপনি? হ্যাঁ খুশি হয়েছি, সবাই খুশি হয়েছি। আপনার নাম? আমার নাম কবিতা সিং। বাড়ি কোথায় আপনার? বাড়ি বাসদেবপুর। আপনার এটা কে হয়? এটা ছেলে হয়। মানে কি বড়ো ছেলে নাকি? হ্যাঁ বড়ো ছেলে।